প্রথম প্রশ্ন আমার আপনার কাছে খগেন বাবু, প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনি বলছেন যে সংসদ তহবিল থেকে আপনারা টাকা দিয়েছেন, আপনারা জানো দেখাও করেন, কিন্তু আপনাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ চললো আজ। এটা কি তৃণমূলের তরফ থেকে করানো হচ্ছে না সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া? কারণ দীর্ঘদিন ধরে আমি খোঁজ নিয়ে জানছিলাম শো করার আগে, আসলে স্বাধীনতার পর থেকে গ্রামে রাস্তা তৈরি হয়নি কখনো। আপনি এলাকার সাংসদ, এই কেন্দ্রের সাংসদ, সেক্ষেত্রে আপনারও তো দায় ছিল। খগেন বাবু, এত দেরিতে কেন বোধোদয় হলো? দেখুন, যে রাস্তা দিয়ে এতদিন মানুষের যে সেখানকার মানুষের তাদের যে বক্তব্য, ওরা যে ওখানে যেভাবে দাবি তুলেছে সেটা অবশ্যই যথার্থ দাবি। তারা দীর্ঘদিন ধরে ওখানকার মানুষ এই একটা বেহাল রাস্তার উপর দিয়ে চলাচল করছেন। আমি এই রাস্তার ব্যাপারটাই হচ্ছে যে আমি একসময় তো ওখানে বিধায়কও ছিলাম, আমি তারপরেও দেখেছি ওই রাস্তাটাকে যখন প্রথম অবস্থায় হচ্ছে যোগাযোগ করার জন্য একটা বড় ধরনের একটা গর্ত ছিল, খাল ছিল, সেখানে কালভার্ট করা হয়েছে। কালভার্টটাও যা আমার সেই সময় বিধায়ক থাকাকালীনই উদ্যোগ নিয়ে সেটা করা হয়েছে। পরবর্তীতে আমি 2019 থেকে আমি সাংসদ হয়েছি মানুষের আশীর্বাদে, ওই এলাকার মানুষের, মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপির প্রতীকে সাংসদ হয়েছে। কিন্তু আজকে এই সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের যে ফান্ড, সেটা তো আপনারা জানেন যে আমাদের একটা লিমিটেশন থাকে, তার নির্দিষ্ট করা থাকে। তো সেই ফান্ড দিয়ে আমাদের এত বড় রাস্তা, 5 কিলোমিটার রাস্তা কখনো সম্ভব না। আমরা কিন্তু আপনি উত্তরটা শুনেনি, ওনাকে উত্তরটা দিতে দিন। বলতে চাইছেন আমি জানি না, কিন্তু এখানে যেটা গ্রামীণ এলাকার উন্নয়ন যদি হয়, গ্রামীণ এলাকার উন্নয়ন করার জন্য পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের 3টা স্তর আছে, গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 5 কোটি টাকা করে বছরে পায় গ্রাম পঞ্চায়েত করার জন্য, 5 কোটি টাকা আপনার ক্ষেত্রে, পঞ্চায়েতে একটা গ্রাম পঞ্চায়েতে 5 কোটি টাকা আছে, 5 বছরে 30 কোটি টাকা পেয়েছে, পঞ্চায়েতে 5 কোটি টাকা আছে, টাকা আপনি গ্রাম পঞ্চায়েতে বা গ্রাম অঞ্চলে বা নিজের টাকা কনস্টিটিউয়েন্সির মধ্যে খরচ করেছেন, মানুষকে তো হিসাব দিতে হবে। শুধু আপনি স্টুডিওতে রয়েছেন, উনি বাইরে রয়েছেন, আপনি যদি একটা কথা বলেন তাহলে আমরা ওনার কথা কিছু শুনতে পাবো না, ওনাকে ডাকার কোনো অর্থ হবে না। খগেন মুর্মুর অডিওটা একটু অফ করো, বলুন খগেন বাবু, বলুন। আমি আমি যে কথাটা বলতে চাইছিলাম, সাংসদ এলাকা উন্নয়ন তহবিল আমাদের হচ্ছে তার একটা নির্দিষ্ট করা আছে 5 কোটি টাকা, সেটা আমাদের 7টা বিধানসভার জন্য। 2 বছর আমরা সাংসদ এলাকার উন্নয়নের তহবিল থেকে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি এখানে ওই সমস্ত গরিব মানুষদের তাদের চাল গম ডাল এই সমস্ত দিয়েছেন, ভ্যাকসিন দিয়েছেন, সেই জন্যই 2 বছরে আমরা 5 কোটি করে এই টাকা ওই সময় দেওয়া হয়নি 2020 সালের পর। তো আমরা এই সময়তে যেটা আমি পেয়েছি, আমি তো আজকেই ঘোষণা করেছি 13 লক্ষ টাকা ওখানে দেওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পরপর ওই এলাকাতে অর্থাৎ বামুনগোলা ব্লকে, এখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি আছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত আছে, জেলা পরিষদ এখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। তো ওরা কেন এতদিন করেনি? খগেন বাবু, খগেন বাবু, এই এই আমরা, খগেন বাবু, এই আমরা ওরা, আমি বলি আপনাকে, এই আগের দিন আমি শুনছিলাম আপনার সঙ্গে কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরীর ফোনের কথোপকথন, আমি মানুষকেও শোনাচ্ছিলাম দর্শকদের, এই সারাক্ষণ আমরা ওরার যদি আমরা কম্পিটিশন করতে থাকি, মানে তুই চোর না মুই চোর, আমার কাজ না ওর কাজ, তাহলে তো কোনোদিন আসলে উন্নয়নে আসল আলো কোনোদিনও পৌঁছবে না। আমার সহজ প্রশ্ন যে আজকে যারা বিক্ষোভ দেখালেন তারা সাধারণ মানুষ তো? আপনার চোখে তারা কারা? সাধারণ মানুষ তো? যারা ওখানে যেটা বলেছেন সাধারণ মানুষ, ওরা ওদের কথা বলেছেন, এটা ঠিকই বলেছেন, কিন্তু আপনি এরা, আপনাকে এর জন্য ধন্যবাদ, আপনাকে এর জন্য ধন্যবাদ, আপনাকে এর জন্য ধন্যবাদ যে আপনি অন্তত 1 সেকেন্ড শুনতে হবে, বিজেপি 1 সেকেন্ড বছরে 70 1 সেকেন্ড শুনতে হবে, অন্তত এর জন্য ধন্যবাদ যে আপনিও আপনিও আমরা ওরা রাজনীতির মধ্যে অন্তত এটুকু বললেন না যে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা, তারা তৃণমূল কংগ্রেসের নেতা, এটুকু অন্তত বললেন না, তারা সাধারণ মানুষ, এটুকু অন্তত বললেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। প্রশ্ন একই জায়গা থেকে গেল, তাহলে দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস
সাধারণ মানুষ হিসেবে জানার অধিকার আছে আপনার কনস্টিটিউয়েন্সির লোকেদের। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।